ডিসেম্বরে চালু করার জন্য যতটুকু গতি প্রয়োজন এখানকার কাজের, সেই গতি কিন্তু আমরা আমাদের এই নেকেড আই রয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গ আমিনের আরেকটি নতুন ভিডিওতে, যেখানে বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাকিব আমিন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আলীগঞ্জ নামক স্থানে। আমার পিছনেই রয়েছে বুড়িগঙ্গা নদীটি। হ্যাঁ দর্শক, ঠিকই বুঝতে পেরেছেন, বুড়িগঙ্গা নদীর উপর নির্মাণাধীন যে রেল লিঙ্কের যেই রেল ব্রিজটি নির্মাণ হচ্ছে, পদ্মা রেল লিঙ্ক সংযোগের ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের যেই রেল সংযোগ তৈরি হচ্ছে, দক্ষিণ পশ্চিমবঙ্গের সাথে ঢাকার যে সংযোগ তৈরি হচ্ছে রেল রুটের, সেই রেল রুটের যে প্রধান তিনটি বড় যেই রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, তার মধ্যে এই বুড়িগঙ্গা নদীর উপর নির্মাণাধীন এই রেল সেতুটি একটি। আমরা এই মুহূর্তে আছি আলীগঞ্জে, যেটি আপনাদের কিছুক্ষণ আগেও বললাম। আমার পিছনে যে জায়গাটি রয়েছে অর্থাৎ নদীর ওই পাড়, যেখানে ইতোমধ্যেই লক্ষ্য করেছেন আপনারা দুইটি স্প্যান বসে গেছে, উপরে ড্রোন ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। নদীর মাঝে আরও দুটি পিলার নির্মাণের প্রক্রিয়া চলছে, নদীর ওপারে অর্থাৎ নদীর তীর থেকে নদীর মধ্যে আরও দুটি পিলার ওই পারে লক্ষ্য করছেন, যে দুটি পিলারের ওপর দুইটি নীল রঙের স্প্যান ইতিমধ্যেই ইনস্টল করা হয়েছে। তো দর্শক, আপনাদেরকে এই যে এই পাশটি দেখাবো, এই পাশটি হচ্ছে আলীগঞ্জ। আলীগঞ্জের এখানে 84 নম্বর যেই ভায়াডেক্টের যে পিলার, সেই 84 নম্বর পিলার পর্যন্ত এখানে বক্স গার্ডার স্থাপন করা হয়েছে। এবং পোস্তগোলা টু পঞ্চবটী যেই এই যে হাইওয়েটি রয়েছে, এই হাইওয়ের আগ পর্যন্ত অর্থাৎ এই স্থানে আলীগঞ্জের আগ পর্যন্ত এখানে 91টি পিলার ইতিমধ্যেই নির্মাণ হয়েছে। 91 পিলার পর্যন্ত অর্থাৎ 304 মিটার, আর 304 মিটার বক্স গার্ডার যদি এখানে স্থাপন করা হয়, তাহলে এই পাশে কিন্তু আমরা দেখব যে বক্স গার্ডারগুলো সব স্থাপন করা, ইনস্টল করা হয়ে গেছে। বাকি থাকবে এই নদীর তীর থেকে এখানে যদি আর কিছু 4-5টি হয়তো পিলার নির্মাণ হবে বক্স গার্ডারের জন্য, তারপরেই কিন্তু সংযোগ ঘটবে। এখানে নদীর মাঝে দুটি পিলার সম্পন্ন হলেই কিন্তু সংযোগ ঘটবে। এই যে দুই প্রান্তের যে রেল রেল ব্রিজের যে নির্মাণ, সেখানে কিন্তু আসলে সেতু বন্ধন তৈরি হয়ে যাবে। ওই প্রান্তটি পানগাঁও, যেটি আপনাদের বলেছি, পানগাঁও কিন্তু কেরানীগঞ্জে পড়েছে, কেরানীগঞ্জ উপজেলা, ঢাকা জেলারই একটি উপজেলা এটি। সে কেরানীগঞ্জে কিন্তু পানগাঁওয়ে আরেকটি বিশেষ জায়গা রয়েছে, সেটি হচ্ছে রেল স্টেশন, যেটি হচ্ছে এলিভেটেড রেল স্টেশন, যেটি আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন। আমরা অনেক আগে আপনাদেরকে সেখানকার ভিডিও ফুটেজ দেখিয়েছি, যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই উপরে আই বাটনটি ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো সব, চলুন আমরা আবার আপনাদেরকে আলীগঞ্জের এই পাশটি একটু দেখিয়ে নিয়ে আসি কী অবস্থা রয়েছে। বন্ধুরা, নিচের এই যে কর্মযজ্ঞের স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে এলিভেটেড এই রেল লিঙ্কের জন্য বক্স গার্ডার তৈরি করা হয়। এই পাশের রেল লিঙ্কের বক্স গার্ডারের যোগান এই কারখানা থেকেই দেয়া হয়। বুড়িগঙ্গা রেল সেতুটির দৈর্ঘ্য 400 মিটারের মতো। আপনাদের প্রথমেই বলেছিলাম, ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের এই রেল রুটে যেই কয়টি রেল সেতু নির্মাণ হচ্ছে, তার মধ্যে বড় 4টি রেল সেতুর একটি এই সেতুটি। বুড়িগঙ্গা, ধলেশ্বরী, আড়িয়ালখা এবং মধুমতি রেল সেতু, এই 4টি সেতু পদ্মা রেল সংযোগ প্রকল্পের নির্মাণাধীন সবচেয়ে বড় সেতু। বুড়িগঙ্গা নদীর উপর এবং এই স্থানের কাজের অগ্রগতির ভিডিও আমাদের এই চ্যানেলে গত 18 জানুয়ারি আপলোড দিয়েছিলাম। আপনারা চাইলে উপরে আই বাটন থেকে আগের সেই ভিডিওটি দেখে আসতে পারেন। দর্শক, বুড়িগঙ্গা নদী ঢাকার আশীর্বাদ, তবে এই আশীর্বাদকে আমরা কতটা কাজে লাগাতে পেরেছি বা পারছি সেটা আমরা অনুমান করে নেব। আপনি যখন বুড়িগঙ্গা নদীর তীরে কিংবা বুড়িগঙ্গা নদীর উপরে আসবেন, তখন আপনার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে। সেই সময় আপনি আপনার নিজেকেই ধিক্কার দিবেন, এত সুন্দর নদী কীভাবে এমনভাবে নষ্ট হয়ে যেতে পারে, কীভাবে এত দুর্গন্ধময় এর পানি হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর চীনা বিশেষজ্ঞ ও বাংলাদেশের রেলওয়ের সমন্বয়ে বাস্তব হতে চলেছে পদ্মার রেল লিঙ্ক প্রকল্পটি। এই রেললাইনের প্রথম সেকশন কমলাপুর থেকে গেন্ডারিয়া পর্যন্ত হবে ডুয়েল গেজের ডাবল লাইন। দ্বিতীয় সেকশন হবে গেন্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত 36 কিলোমিটার ব্রড গেজ সিঙ্গেল লাইন। পদ্মা রেল লিঙ্ক প্রকল্প বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে, দেশে নতুনভাবে অর্থনীতির দ্বার উন্মোচন হবে, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের, ভোগান্তি কমবে যাত্রাপথে, কমে আসবে যাত্রাপথের দূরত্ব। তো দর্শক, এতক্ষণ ড্রোন ফুটেজের মাধ্যমে আমাদের আজকের যে ভিডিওর বিষয়বস্তু, বুড়িগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের রেল ব্রিজ যে বাস্তব চিত্র দেখতে পেলেন। এখানকার কাজ কিন্তু খুবই দ্রুত
অগ্রগতি হচ্ছে এবং আমরা জানি ঢাকা থেকে ভাঙা পর্যন্ত এই বছরের ডিসেম্বর মাসে কিন্তু এটা চালু করার যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অধীনেই কিন্তু চলছে। সেই ডিসেম্বরে চালু করার জন্য যতটুকু গতি প্রয়োজন এখানকার কাজের সেই গতি কিন্তু আমরা আমাদের যে নেকেড আই রয়েছে সেই নেকেড আইতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু জানিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে অন্যান্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর দরখাস্ত রইল। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।